অচেনা দ্বীপে লিলির সঙ্গে কয়েকটি রাত, এক অষ্টসজল কাহিনী। আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম বোটিং করে থাইল্যান্ড যাব। আমাদের চার বন্ধুর মধ্যে সেই সিদ্ধান্তে সবাই সম্মতি প্রদান করল। এরপর একদিন সকালে বেরিয়ে পড়লাম বোট নিয়ে। বোটের চালক খুবই এক্সপার্ট ছিল। বেশ কয়েক ঘন্টা চলার পর আমরা সমুদ্রের ঝড় হওয়ার মধ্যে পড়ে গেলাম। বোটের চালক বহু চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারল না। অগত্যা প্রকৃতির ভয়ঙ্কর রূপের কাছে আমাদের হার মানতে হলো। এক উঁচু ঢেউয়ে আমাদের বোট উল্টে গেল। প্রত্যেকের কাছে লাইফ জ্যাকেট থাকার কারণে যে যার মতো করে সমুদ্রে বাধ্য হয়ে ঝাঁপ দিতে হলো। এরপর প্রায় সন্ধ্যা নামার মুহূর্তে আমরা একে অপরের থেকে ছিন্ন হয়ে গেলাম। এরপর ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম একটি সুন্দরী মেয়ে আমার পেটে চাপ দিয়ে মুখ থেকে জল তুলতে ব্যস্ত। এরপর ভালোভাবে চোখ খোলার পর দেখলাম আমি একটা ছোট দ্বীপের মধ্যে পড়ে আছি, যার চতুর্দিকে শুধু জল আর জল। এরপর আমি কোনো রকমভাবে নিজেকে সামলে নিয়ে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আমি বাংলা, হিন্দি, ইংলিশ, তামিল চার ভাষাতে কথা বলার পরেও মেয়েটি আমার কোনো কথা বুঝতে পারল না। তখন আমি বুঝলাম ইশারায় ভঙ্গি করা ছাড়া এর সঙ্গে কথা বলা সম্ভব নয়। অগত্যা তাই করলাম। মেয়েটির পরনে একটি ছোট স্কার্ট ও উপরের অংশে অন্তর্বাসের মতো ছোট পোশাক। প্রথমে ভাবলাম মেয়েটি হয়তো লজ্জা পেয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছে না। এরপর মেয়েটি কিছু নিয়ে আসার মতো ইঙ্গিত দিয়ে আমার কাছ থেকে চলে গেল। আমি প্রায় মরণাপন্ন হয়েও উপরওয়ালার কাছে অনেক ধন্যবাদ জানালাম যে এমন সময় কাউকে আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আবার ভাবলাম মেয়েটি কোনো ভূত পিশাচ তো নয়, কারণ এমন এক নির্জন দ্বীপে এই মেয়েটি এলো কোথা থেকে। মনের মধ্যে যখন এসব নিয়ে ভাবছি, তখন দেখলাম আমার মনের ভাবনা মিথ্যা করে দিয়ে মেয়েটি কিছু হাতে করে নিয়ে আসছে। মেয়েটি আমার কাছে আসার পর দেখলাম তার হাতে দুটি নারকেল। সত্যি বলতে কি, তখন প্রচণ্ড খিদায় নারকেলের জল আর নারকেল আমার কাছে বিশাল কিছু পাওয়া ছিল। এরপর মেয়েটি দুটি নারকেল আমার হাতে দিয়ে খাওয়ার জন্য ইঙ্গিত করল। আমি নারকেল আর জল খাওয়ার পর মেয়েটি আমার কাছে এসে বসল। এরপর দুজনে আবার ইঙ্গিতে একে অপরের মনের ভাব প্রকাশ করতে লাগলাম। এরপর মেয়েটি ওর পেছনে পেছনে করে একটি জায়গায় নিয়ে গেল। গিয়ে দেখলাম একটি বিশাল আকৃতির পাখি, যা প্রায় উট পাখির মতো। প্রথমে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু মেয়েটি আমাকে শান্ত করার ভঙ্গিমায় কথা বলায় আমি ভয়মুক্ত হলাম। এরপর দেখলাম ওই বিশাল আকৃতির পাখিটি মেয়েটির ইশারায় একটি বড় নারকেলের গাছে উড়ে বসে ওর চুঁচ আর ঠোঁটের সাহায্যে প্রায় দুই থেকে তিনটি নারকেল আমাদের সামনে নিয়ে এলো। এরপর ধীরে ধীরে মেয়েটির সঙ্গে আমি খুব পরিচিত হয়ে উঠলাম। এরপর যখন প্রায় অন্ধকার নেমে এলো, তখন দেখলাম মেয়েটি আমাকে একটা জায়গায় নিয়ে গেল। দেখলাম সেখানে পাতা দিয়ে ঘেরা একটা ছোট ঝুপড়ি, যেখানে প্রায় দুজনের বেশি থাকা কোনো মতে সম্ভব নয়। অগত্যা আমি নারকেল খেয়ে মেয়েটির ইঙ্গিতে বিশ্রাম নিতে বাধ্য হলাম। আমি বিশ্রাম নিচ্ছি, ঠিক তখন দেখলাম মেয়েটি আমার পাশে বসে আছে। আমি ওকে আমার মতো করে শোয়ার কথা বললাম, কিন্তু মেয়েটি সে কথা না শুনে বসে রইল। আর ওই বড় পাখিটিও আমাদের ঝুপড়ির পাশে বিশ্রাম নিচ্ছিল। এরপর আমি নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ে শব্দ ও কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠে দেখলাম মেয়েটি কাঁদছে আর চারপাশে ভয়ঙ্কর ঢেউয়ের শব্দ। আমি মেয়েটির চোখের জল মুছে দিয়ে ওকে শান্ত থাকার আশ্বাস দিলাম। এরপর মেয়েটি কিছু সময় বসার পর আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি ওইভাবে বসে রইলাম যাতে মেয়েটির কোনো কষ্ট না হয়, আর আমি শুনতে থাকলাম সমুদ্রের ঢেউয়ের ভয়ঙ্কর বিভীষিকা, এই যেন আমাদের গিলে খাবে। এইভাবে কিছু সময় থাকার পর আমিও পুনরায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেলাম। হঠাৎ পাখির ডাকের শব্দে ঘুম ভেঙে গেল। দেখলাম সকাল হয়ে গেছে আর মেয়েটি আমার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে।
এরপর আমি মেয়েটির মাথা আমার বুক থেকে নিচে নামিয়ে সেই ঝোপড়ি থেকে বেরিয়ে এলাম। কিন্তু এক ভয়ানক দৃশ্য দেখে আমি দাঁড়িয়ে গেলাম। দেখলাম সমুদ্রের জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে, আর কিছু সময় পরেই হয়তো এই দ্বীপটিকে গিলে খাবে। কিভাবে যে এখান থেকে বেঁচে ফিরবো কিছুই মাথায় আসছিল না। এমন সময় দেখলাম বড় পাখিটি আমার পাশে এসে হাজির। আমি আলতো করে ওর শরীরে আদর করতে লাগলাম। পাখিটিও হয়তো বুঝতে পেরেছে যে আমাদের মৃত্যু প্রায় আসন্ন। এমন সময় দেখলাম পাখিটি তার বৃহৎ ডানাগুলো মেলে দিয়ে আমাকে ওর পিঠে বসার জন্য বলতে চাইছে। আমিও দেরি না করে ওর পিঠে বসে গেলাম। এরপর দেখলাম পাখিটি আমায় নিয়ে একটি নারকেল গাছের ওপর উড়ে গেল আর ভঙ্গিতে বয়াতে চাইল নারকেল পাড়ার কথা। আমি সঙ্গে সঙ্গে 2 থেকে 3 খানা নারকেল পেড়ে নিলাম। এরপর পাখিটি আমাকে নিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে এসে দেখলাম মেয়েটি উঠে পড়েছে। সঙ্গে সঙ্গে মেয়েটিকে আমি উপহারের মতো 2টি নারকেল খেতে দিলাম। এবার দেখলাম মেয়েটি খুব খুশি আর তার চেহারায় আনন্দ দেখতে পেলাম। এরপর নিজেদের মধ্যে কথা বলার চেষ্টা করলাম। এরপর মেয়েটিও এক নতুন ভাষায় আমাকে পরিচয় দিল। মেয়েটি বোঝাতে চাইল যে ওর নাম লিলি। আমিও ওকে বোঝালাম যে আমার নাম অনি। এরপর লিলির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠল। খাবার গ্রহণের জন্য কিছু না থাকলেও ডাবের জল আর নারকেল খুব পেয়ে যেতাম, আর এগুলো গাছ থেকে আনার জন্য ওই বড় পাখিটি ছিল যার নাম লিলি রেখেছিল লোমা। এরপর আমিও পাখিটিকে লোমা নাম ধরে ডাকতেই সে খুব খুশি হয়ে আমার কাছে চলে এলো। এরপর আমরা 3 জন একে অপরের সঙ্গে পরিচিত হয়ে উঠলাম। খাবার আনার জন্য হয় আমি কিংবা লিলি লোমার পিঠে চড়ে যেতাম, কিন্তু আফসোস লোমা আমাদের 2জনকে একসঙ্গে নিতে পারত না, তাই একজনকেই ওর সঙ্গে যেতে হতো। এরপর লিলির সঙ্গে 2-3 দিন ধরে কথা বলে বুঝলাম ওর এই নির্জন অজানা দ্বীপে আসার কারণ। ওরা এক শিপে করে ইতালি থেকে পর্তুগাল যাচ্ছিল। আগত্যা সামুদ্রিক ঝড়ে ওদের ছোট জাহাজটি ডুবে যায়, কিন্তু জাহাজের একটি পাটাতনের সাহায্যে ও কোনো রকমে এই নির্জন দ্বীপে জ্ঞানশূন্যভাবে ফিরে এসেছিল। এরপর জ্ঞান ফিরে আসার পর এই দ্বীপে থাকা লোমার সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব হয়ে ওঠে। আর লোমার এখানে থাকার কারণ হলো, লোমা যখন একটু ছোট ছিল তখন তার বাকি সঙ্গী পাখিগুলো এই দ্বীপটি ডুবে যাওয়ার ভয়ে অন্য দ্বীপের দিকে রওনা দিয়ে দেয়। কিন্তু লোমা ছোট থাকার কারণে অন্য দ্বীপে যাওয়ার চেষ্টা করেও কিছুটা পথ অতিক্রম করে পুনরায় এই দ্বীপে ফিরে আসতে বাধ্য হয়। দ্বীপটি ছিল খুবই ছোট। দ্বীপটির চারপাশ ভালোভাবেই দেখা যাচ্ছিল, যেখানে কিছু নারকেল গাছ আর কিছু অজানা গাছে ভরা ছিল। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন হঠাৎ দেখলাম সমুদ্রের জলস্তর পুনরায় বৃদ্ধি পেয়েছে। মনে হলো এইভাবে চলতে থাকলে 2 থেকে 4 দিনের মধ্যে পুরো দ্বীপটি ডুবে যাবে। ওই রাতে যখন আমরা ওই ঝুপড়িতে বিশ্রাম নিচ্ছি, হঠাৎ দেখলাম লিলি এক দুঃস্বপ্নে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরল আর ছাড়তেই চাইছে না, সঙ্গে কেঁদেই যাচ্ছে। আমিও তখন লিলিকে জড়িয়ে ওকে সান্ত্বনা দিলাম। লিলির উষ্ণ স্পর্শ আমার খুবই ভালো লাগছিল, কারণ আমার জীবনে এই প্রথম কোনো মেয়ের শরীরের উষ্ণ স্পর্শ অনুভব করলাম। মনে মনে ভাবলাম যদি এ যাত্রা এখান থেকে বেঁচে ফিরতে পারি তবে আমি লিলিকে বিবাহ করে আমার জীবনসাথী বানাবো, আর এই লোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। ওর পিঠে মানুষ বসিয়ে সার্কাস করে টাকা উপার্জন করব, আর সেই টাকা দিয়ে লিলি ও আমার সংসার ভালোভাবে চলে যাবে। ঠিক এমন সময় এক ভয়ঙ্কর ঢেউয়ের গর্জনে আমার ভাবনার সমাপ্তি ঘটল। আমি তৎক্ষণাৎ ওই ঝোপড়ি থেকে বাইরে বেরিয়ে চমকে উঠলাম। দেখলাম দ্বীপটি ডুবে যেতে প্রায় 8 থেকে 10 হাত বাকি আছে। এরপর আমি চারপাশে দেখতে লাগলাম কোনো বোট কিংবা ভাসমান কিছু পাওয়া যায় কিনা। কিছু সময় ঘুরে দেখার পর নিরাশ হয়ে কোনো কিছুই না পেয়ে লিলির কাছে ফিরে এলাম। দেখলাম লিলিও খুব ভয় পেয়েছে। আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে, লিলি তুমি চিন্তা করো না। ঠিক ওই সময় লিলি আমাকে জড়িয়ে ধরে। ওর এমন অবস্থা দেখে বুঝলাম মেয়েটিও আমাকে খুব ভালোবেসে ফেলেছে। এরপর আমিও ওকে জড়িয়ে ধরলাম। সত্যি বলতে কি, জীবনে এই প্রথম এমন মধুর ভালোবাসার স্বাদ পেলাম, তাও এমন এক জায়গায় যা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। লিলিরও আমার জড়িয়ে ধরাটা খুব ভালো লাগছিল, কিন্তু লিলিও হয়তো জানতো আমাদের এই ক্ষণিকের ভালোবাসাটা হয়তো কিছু সময়ের অপেক্ষা মাত্র। আমরা 2জনে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। ঠিক এমন সময় লোমা কিছু ভঙ্গিমায় আওয়াজ করতে লাগলো। তৎক্ষণাৎ আমরা লোমার কাছে গেলাম। লোমা আমাদের সমুদ্রের দিকে দেখিয়ে কিছু ইঙ্গিত করতে লাগলো। ঠিক এমন সময় দেখতে পেলাম
যে একটি জাহাজ আমাদের কিছু দুধ দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমরা সবাই হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু জাহাজের কেউই আমাদের চিৎকার শুনতে পেল না। এদিকে সমুদ্রে জলস্তর বাড়তেই লাগলো, দেখে মনে হচ্ছে আর কিছু ঘন্টার মধ্যেই হয়তো সমুদ্র ওই দ্বীপটিকে গ্রাস করে নেবে, আর হয়তো আমরা তলিয়ে যাব গভীর সমুদ্রে। আমাদের এই পরিচয় আর ক্ষণিকের ভালোবাসা আর কয়েকটি মুহূর্তে শেষ হয়ে যাবে। কিন্তু অতঃপর আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি ভাবলাম লুমা তো একজনকে সঙ্গে নিয়ে উঠতে পারে, তবে ওর পিঠে বসে প্রায় 1 কিলোমিটার জাহাজ পর্যন্ত তো যাওয়াই যায়। এরপর আমি লিলিকে এই কথা বলার পর সেও রাজি হয়ে গেল। তাই আমি প্রথমে লিলিকে ওই শিপে যাওয়ার কথা বললাম, কিন্তু লিলি রাজি হলো না। সে বলল, তুমি প্রথমে যাও, তুমি হয়তো ওদের পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝাতে পারবে, আর তুমি জাহাজে পৌঁছানোর পর যদি জাহাজটা অপেক্ষা করে যায় তখন তুমি লুমাকে আমার কাছে পাঠিয়ে দিয়ে আমার জন্য অপেক্ষা করবে। অতঃপর আমি তাই করলাম। আমি লুমার পিঠে বসে রওনা দিলাম জাহাজের উদ্দেশ্যে। এরপর যেই জাহাজের ওপর লুমাকে নিয়ে নামতে যাব, ঠিক এমন সময় জাহাজের নিরাপত্তারক্ষী লুমার বুকে গুলি করে দেয়। কিন্তু আমি তৎক্ষণাৎ নিজেকে আত্মসমর্পণ করে প্রাণে বেঁচে যাই। ওরা লুমার মতো বৃহৎ পাখিকে দেখে ভয় পেয়ে মেরে ফেলে। এরপর ওদের আমি অনেক অনুরোধ করে সব বুঝিয়ে বললাম ওই ছোট নির্জন প্রায় ডুবে যাওয়া দ্বীপটিতে লিলিকে আনতে যাওয়ার কথা, কিন্তু ওরা আমার কথা মানল না, উল্টে আমাকে আঘাত করে প্রায় অচৈতন্য করে দেয়। কেউ রাজিও হলো না ওই ডুবন্ত দ্বীপে লিলিকে উদ্ধার করতে যেতে। আমি কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞানহীন হওয়ার পথে, তখন হয়তো লিলি আমার আশায় প্রতীক্ষায় আছে। জাহাজ থেকে দেখলাম বিশালাকার ঢেউগুলো দ্বীপটিকে প্রায় গ্রাস করে নিচ্ছে। আমার ভালোবাসা আশা সম্পূর্ণ নিমেষে শেষ হয়ে গেল। লিলির শেষ বিশ্বাস আর শেষ আর্তনাদটুকু হয়তো বিশাল ঢেউয়ের সাথে শেষ হয়ে যাবে। আমি প্রাণে বেঁচে গেলেও এক জড় পদার্থের মতো জাহাজে পড়ে রইলাম। লিলির কাছে আমি থেকে গেলাম এক বিশ্বাসঘাত হয়ে। সত্যি বন্ধুরা, ভাগ্যের কাছে আমরা বড়ই অসহায়। এই ঘটে যাওয়া কাহিনীটি লিখতেই আমার চোখ জলে ভরে যায়। কাহিনীটি আপনার মনকে কতটা স্পর্শ করেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কাহিনীটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।